হ্যালো বন্ধুরা আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম তো প্রতিবারের মতো আমরা আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রশ্ন এক কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছেন কে কলকাতাকে কে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছেন এখানে প্রথম অপশন বলছে রবার্ট ক্লাইভ দ্বিতীয় লর্ড হার্ডিংস তৃতীয় অপশন হেস্টিংস চতুর্থ অপশন লর্ড মাউন্ট ব্যাটেন তো বন্ধুরা কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছেন অপশন এ রবার্ট ক্লাইভ সঠিক উত্তর রবার্ট ক্লাইভ চলে যাই পরের প্রশ্নে ধর্মতলা স্ট্রিট এর পরিবর্তিত নাম কি ধর্মতলা স্ট্রিট অনেক সময় দিয়ে দেয় রাস্তার নাম তো ধর্মতলা স্ট্রিট এর পরিবর্তিত নাম অর্থাৎ বর্তমান নাম কি অপশন এ বলছে রবীন্দ্র সরণী অপশন বি লেনিন সরণি অপশন সি শেক্সপিয়ার সরণি অপশন ডি সূর্যসেন স্ট্রিট তো বন্ধুরা ধর্মতলা স্ট্রিটের যেটি পরিবর্তন নাম অর্থাৎ বর্তমান নাম হচ্ছে অপশন বি লেনিন সরণি ধর্মতলা স্ট্রিট এর বর্তমান নাম লেনিন সরণি এবারে পরের প্রশ্ন তিন তিন নম্বর প্রশ্ন বলছে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয় কাকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড অনেক সময় দিয়ে দেয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ল্যান্ড অফ হোয়াইট অর্কিড অপশন এ বলছে দার্জিলিং অপশন বি বলছে কার্শিয়াং অপশন সিতে রয়েছে কালিম্পং অপশন ডি লাদাখ ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয় এখানে অপশন বি কার্শিয়াংকে ল্যান্ড অব হোয়াইট অর্কিট বলা হয় কার্সিয়া পরের প্রশ্ন চার ওপি মানে ওপেক এর সদর সদর দপ্তর দপ্তর কোথায় কোথায় অবস্থিত অবস্থিত অপশন এ বলছে প্যারিস অপশন বি ব্রাসেলস অপশন সি কাঠমান্ডু অপশন ডি ভিয়েনা তো ওপেক আমরা অনেকেই জানি ওপেক এর পুরো কথা হচ্ছে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অপেকের পুরো কথা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তো বন্ধুরা এখানে ওপেকের সদর দপ্তর অবস্থিত অপশন ডি ভিয়েনা ওপেকের সদর দপ্তর অবস্থিত ভিয়েনাতে এবারে প্রশ্ন পাঁচ নন্দা দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নন্দা দেবী জাতীয় উদ্যান বন্ধুরা তোমরা এসে দেখবে যে প্রত্যেকটি পরীক্ষায় বর্তমানে যে পরীক্ষাগুলো হচ্ছে কম্পিটিটিভ প্রত্যেকটি পরীক্ষায় এটি না একটি জাতীয় উদ্যান দিয়ে দিচ্ছে হ্যাঁ নন্দ দেবী এসে তো সেরকমই নন্দ দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এখানে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে উত্তরাখণ্ড অপশন বিতে রয়েছে উত্তরপ্রদেশ অপশন সিতে রয়েছে পশ্চিমবঙ্গ অপশন তে রয়েছে ঝাড়খন্ড তো বন্ধুরা নন্দ দেবীর জাতীয় উদ্যান অবস্থিত অপশন এ উত্তরাখন্ডে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট মনে রাখার মতো নন্দদেবী জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে এবারে প্রশ্ন ছয় বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ভি ভি বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন যেকোনো পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় বন্ধুরা অপশন এ ফিফথ এপ্রিল অপশন বি সেভেন্থ মে অপশন সি সেভেন এপ্রিল অপশন ডি এইট জুন তো বন্ধুরা এখানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় অপশন সি সেভেন এপ্রিল সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি চলে যায় পরের প্রশ্নে নাথিং ভেঞ্চার নাথিং উইন। আত্মজীবনীটি কার নাথিং ভেঞ্চার নাথিং উইন কার আত্মজীবনটি অপশন বি রাহুল দ্রাবিড় অপশন সি তেনজিং অপশন ডি হিলারি মনে রাখা খুবই প্রয়োজন নাথিং ভেঞ্চার নাথিং উইন যে আত্মজীবনী এটি হচ্ছে অপশন ডি এডমন্ড হিলারি স্যার এডমন্ড হিলারির আত্মজীবনী নাথিং ভেঞ্চার নাথিং উইন আমরা এর আগের ভিডিওতে তেনজিং নোর্গের যে আত্মজীবনী সেটি দিয়েছি টাইগার অফ দা স্নো তেনজিং নর্গের আত্মজীবনী আর স্যার অ্যাডফোন হিলের আত্মজীবনী নাথিং ভেঞ্চার নাথিং উইন তো নাথিং ভেঞ্চার নাথিং উইনের আত্মজীবনীটি হচ্ছে স্যার অ্যাডফোন হিলারির প্রশ্ন আট কর্কট সংক্রান্তি কত তারিখে হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও কর্কট সংক্রান্তি কত তারিখে হয় অপশন এ বলছে একুশ মার্চ অপশন বি একুশ জুন অপশন সি তেইশ সেপ্টেম্বর অপশন ডি বাইশ ডিসেম্বর তো কর্কট সংক্রান্তি হয় বন্ধুরা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি একুশ জুন কর্কট সংক্রান্তি কবে হয় একুশ জুন সেই সঙ্গে তোমরা মনে রাখবে কর্কট সংক্রান্তি মানে হচ্ছে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় কর্কট সংক্রান্তি সেই সাথে আর হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি হচ্ছে আহ বাইশ ডিসেম্বর মকর সংক্রান্তিতে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর কর্কট সংক্রান্তিতে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় মানে একুশ জুন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবারে প্রশ্ন নয় ডাটুরিন পাওয়া যায় কোন গাছে ডাটুরিন একটি উপাখ্যার তো ডাটুরিন পাওয়া যায় কোন গাছে অপশন এ বলছে সর্পগন্ধা অপশন বি ধুতুরা অপশন সি শিঙ্কোনা অপশন ডি কফি ডাটুরিন পাওয়া যায় বন্ধুরা এখানে সঠিক উত্তর হচ্ছে আমি বলে দিচ্ছি যে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন পাওয়া যায় গাছের পাতা ও ফলে এই ডাটোরিন উপকারটি পাওয়া যায় আর এই ডাটরিন দিয়ে হাঁপানির ওষুধ তৈরি করা হয় হাঁপানি ডাটোরিন হাঁপানি আর অপন্ধার মূলে পাওয়া যায় ডেসারবিন শিমকোনা হচ্ছে পাওয়া যায় সিঙ্কোনা গাছের চাল পাওয়া যায় কুইনাইন আর কফি তো আমরা জানি কফি গাছের পাওয়া যায় ক্যাথিন নামক উপকারটি তো বন্ধুরা এখানে ডাটুইন পাওয়া যায় ধুতুরা তারপর দশ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটিও ভি আই

ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটার অফ দ্য ইয়ার দুই কে হলেন ইন্টারন্যাশনাল ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার কে হলেন দুই সালে অপশন এ বলছে রোহিত শর্মা অপশন বি বিরাট কোহলি অপশন সি ডেভিড ওয়ার্নার অপশন ডি অ্যারন ফিন্স ইন্টারন্যাশনাল ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার দু এবারে নির্বাচিত হয়েছেন আমাদের রোহিত শর্মা অপশন এ রোহিত শর্মা ড্যানমাস্টার রোহিত শর্মা এবারে পরবর্তী প্রশ্ন 12 বলতে কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে এইডস টেস্ট বাধ্যতামূলক করেছে কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে এইডস টেস্ট বাধ্যতামূলক করেছে এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষার জন্য অপশন এ বলতে মধ্যপ্রদেশ অপশন বি Karnataka অপশন সি বিহার এবং অপশন ডি বলছে উত্তরপ্রদেশ যে বিয়ের আগে এইট টেস্ট করতেই হবে এটি বাধ্যতামূলক তো আমাদের যে পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য বিহার বিহার সরকার বিয়ের পূর্বে অর্থাৎ বিবাহের পূর্বে এইট টেস্ট বাধ্যতামূলক করে তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন আশা করি তোমাদের খুবই ভালো লেগে থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে